জয় হিন্দ ডিফেন্স লাভার্স, আমি সুদীপ, তোর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। স্বাগতম জানাই আজকের আপডেট ইন্ডিয়ার একটি নতুন আপডেটে। একদিনে তৃতীয়বার কম্পনে তুরস্ক এমনকি সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3000+। বাড়ি ভেঙে পড়েছে প্রচুর, চারদিকে শুধু ধ্বংসের ছবি। একবার দুবার নয়, তিনবার কেঁপে উঠল তুরস্ক ও সিরিয়া। মৃতের সংখ্যা ইতিমধ্যে ছাড়িয়ে পড়েছে 3000+। গত 24 ঘন্টায় এই নিয়ে 3 বার কম্পন অনুভূত হলো দুই দেশের মাঝে। যতক্ষণে এই আপডেট আমি রেকর্ড করছি ততক্ষণে এই সংখ্যাটি আরও বাড়তে পারে। প্রথমবার 7.8, দ্বিতীয়বার 7.5, এমনকি তৃতীয়বার রিক্টার স্কেলে তৃতীয় ভূমিকম্পের তীব্রতা ছিল 6। তুরস্কের পাশাপাশি ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়াও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখন অবধি সরকারিভাবে মৃতের সংখ্যা 3000+ বাড়িয়েছে। প্রশাসনের হিসেব অনুযায়ী তুরস্কের মৃতের সংখ্যা 2000+, সেখানে সিরিয়ার মৃতের সংখ্যা 1000+। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুই দেশে প্রচুর বাড়ি ভেঙে পড়েছে, ধ্বংসস্তূপে আটকে পড়েছে অনেকে, জখম হয়েছেন প্রচুর মানুষ। সোমবার স্থানীয় সময় ভোর 4:17 প্রথম কম্পন অনুভূত হয়। সোমবারের দিন স্থানীয় সময় ভোর 4:17 প্রথম কম্পন অনুভূত হয়। এরপর দ্বিতীয় কম্পন অনুভূত হয় দুপুর 1:24 নাগাদ। প্রসঙ্গত 1939 সালের পরে এরকম ভয়ানক কম্পন অনুভূত হলো তুরস্কে। সেবার মারা যায় প্রায় 33,000 মানুষ। তো বন্ধুরা, তুরস্কের ওপর এই ভয়াবহ ভূমিকম্প সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।